বন্ধুরা, যে বাড়ি রাস্তার সামনে যে গাছগুলো লাগাই, দেখেন এটা একটা ফুলের গাছ, এগুলো আপনাদের চারা করা। আমাদেরকে বললে আমরা এই চারাগুলো তুলে আপনাদেরকে যত্ন করে কী করে করতে হয় সেগুলো জানিয়ে দেবো। দেখেন এই যে একটা ঝাউপ, ঝাউপ যে রাস্তার ধারে যে সবগুলো হয় আর কি, দেখেন ছোট্ট ছোট্ট বেলি ফুলের গাছ, একদম সবগুলো পাবেন আমাদের কাছে, অর্ডার দিনেই পাবেন। দেখেছেন আমরা, এই দেখেন লিচু বলে তো কি আখের গাছ লাগাই, এদের সব আখের চারা, আখের চারাগুলো আছে, অনেক বিক্রি হয়ে গেছে। তারপরে ওই দেখেন এটা একটা ফুলের গাছ, এটা অর্ডার দিয়েছে, দেখেন এই টবের এই ফুলটা অর্ডার দিয়েছে, এটা চলে যাবে কালকে, 100 টাকা করে দাম। তারপর দেখছেন এই দেখেন এই যে ফুলের চাষ করি আমরা সব, এগুলো বিক্রি হয়ে গেছে, কিন্তু অফ সিজনে এগুলো বিক্রি অল্প হয়েছে, সেগুলো আছেই আমাদের। দেখেন আমরা এদের লিচু গাছ, লিচু গাছের চারা করি, এখানে এটা লিচু গাছ বিক্রি হয়ে গেছে, একটা আমরা দেখার জন্য রেখেছি, এইসবগুলো রাখি। তারপরে এই দেখেন, দেখছেন বন্ধুরা এটা একটা লেবু গাছ, যে লেবু গাছ বললো না কলম করা লেবু গাছ, এটা একটা কলম করা লেবু গাছ, এটাও 3 মাসের মধ্যে ফল পাবেন। আরও দেখায় এই দেখেন আমাদের এটাও একটা, এই যে গাছটা দেখছেন সব যত্ন করি না আমরা, কারণ এটা একটা প্রেম খাজুরের গাছ, পেন খাজুর, আরবি পেন খাজুর, সৌদি আরবের পেন খাজুর, এটা আমাদের একটা চারা। তারপরে এটা দেখছেন, এ দেখেন এটা একটা পেন খাজুরের চারা, এটা ওই 3 মাস মতো লাগানো হলো, 3 মাস আর ওই 2 বছর 2.5 বছরের মধ্যে পেন খাজুর হতে লাগবে। তখন ডাইরেক্ট আপনাদেরকে দেখাবো কীভাবে পেন খাজুর তৈরি হয়, সেটাও দেখাবো। তো বন্ধুরা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং সকলকে দেখার জন্য সুযোগ করে দেবেন। এই দেখেন এটা একটা কলম করা পেয়ারার চারা, দেখছেন আমরা ওটাকে চারা করেছি, এই ডালটাকে, এই যে ডালটা দেখছেন এই ডালটাকে আমরা কেটে ফেলে দেবো, এই দেখেন নিচটাই হয়ে যাবে, নিচটা একদম কলম করা, এই মুকুল আসতে লাগবে, ফুল আসবে, আর 2-4 দিনের মধ্যে কি হয়তো 1 মাসের মধ্যে ফুল চলে আসবে। একটা গাছ এটুকু আমরা কেটে ফেলে দেবো, এই দেখেন। ঠিক আছে বন্ধুরা, তো আজ এইটুকুই। দেখেন ডালিমেরও আমাদের চারা পাওয়া যায়, এই দুটো রেখেছি আমার ডালিমের গাছ থেকে রেখেছি, দুটো দেখেন সবই পাওয়া যায়, একদম সব কলম করা, আপনার ফল ধরবেই, ফল না ধরলে আমরা মুকুল আসা পর্যন্ত গ্যারেন্টি আপনার কাছে গিয়ে আমরা সেটা ব্যবস্থা করে একদম বাড়ির কাছে গিয়ে আপনাকে যত্ন করে, এদিন এটাও কলম করা, এদিন এটাও কলম করা, এতে সব মুকুল আসবে, মুকুল না এলে আমরা আপনার বাড়ি থেকে যত্ন করে মুকুল ধরিয়ে দেওয়া পর্যন্ত দায়িত্ব আমাদের। এখানে বিদেশি আতারও গাছ পাওয়া যায়, এই দেখেন একটা বিদেশি আতার গাছ, এই দেখেন এদের একটা বিদেশি আতার গাছ, এটাও পাবেন। ধন্যবাদ।